নমস্কার বন্ধুরা, জীবনের কথা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে 23 তারিখ, গতকাল 22 তারিখ রবিবার জনতা কার্ফিউ ছিল এবং সেটা আমাদের ভারতবর্ষের সবাই মেনেছে। এবং যে জন্য এই যে জনতা কার্ফিউটা করা হয়েছিল সেটা হচ্ছে করোনা ভাইরাস। তো সেই করোনা ভাইরাসটাকে যতটা সম্ভব আমরা প্রতিহত করার চেষ্টা করছি ঘরে থেকে। তো আশা করছি তোমরাও সবাই ঘরের মধ্যেই আছো। আজকে 23 তারিখ, আজকে বিকালে 5টা থেকে লকডাউন চালু হয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে, এছাড়া আরও অন্যান্য বেশ কিছু রাজ্যে হয়েছে। তো আজ থেকে প্রায় 27 তারিখ পর্যন্ত, শুনছি অভিনন্দন, 27 তারিখ বা 31 তারিখ পর্যন্ত এটা এক্সটেন্ড হতে পারে। 31 তারিখ পর্যন্ত এই লকডাউন চলবে এবং জরুরি পণ্য বা জরুরি পরিষেবা ছাড়া বাকি সব কিছুই বন্ধ থাকবে। প্রত্যেক জনসাধারণের কাছে অনুরোধ করা হয়েছে যে তারা যেন ঘরের মধ্যেই থাকে, খুব প্রয়োজন না পড়লে। একটু আগেই তোমরা দেখলে আমাদের বেগমপুর অঞ্চলে বাইপাস থানা থেকে মাইকে অ্যানাউন্সমেন্ট করে গেল যে ঘরের মধ্যে থাকার জন্য এবং জরুরি, খুব জরুরি কাজ ছাড়া বাইরে না বেরোনো এবং ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া এবং বাকি আরো অনেক কিছু বলেছে। তোমরা সেগুলো সবাই জানো, শুনেছো, বারবার সেগুলো রিপিট করতে চাই না। তো তোমরা সবার কাছে অনুরোধ যে ঘরের মধ্যে থাকো, খুব প্রয়োজন না হলে বাইরে বেরিয়েও না, বারবার সাবান দিয়ে হাত ধোও এবং যদি জ্বর, কাশি বা সর্দি এই ধরনের কোনো রকম উপসর্গ হয় তাহলে যত সত্ত্বর সম্ভব ডাক্তারের সাথে যোগাযোগ করো। আর খুব বেশি ভয় পাওয়ার দরকার নেই, কারণ এই রোগে আমি যতদূর শুনেছি তাতে ডাক্তারদের থেকে, সোশ্যাল মিডিয়া থেকে যেগুলো দেখেছি সেখানে মাত্র 1% থেকে 2% মৃত্যু হয়, সেহেতু এখানে ভয় পাওয়ার খুব একটা কারণ নেই। তবে রোগটা যাতে বেশি না ছড়িয়ে যায় তার জন্য চেষ্টা করতে হবে, সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। তো আশা করবো তোমরা সবাই সচেতন সতর্ক থাকবে এবং ঘরের মধ্যে থাকবে মাত্র কয়েকটা দিন, একটা কি দুটো সপ্তাহ থাকতে হতে পারে এবং থাকলে তাতে রোগটা আর ছড়াতে পারবে না এবং ভারত এক করোনা মুক্ত হবে আশা করছি খুব তাড়াতাড়ি। এবং সেটা সরকার আমরা যদি সবকিছু মেনে চলি অবশ্যই খুব তাড়াতাড়ি সেটা সমাধান হবে। আমরা জনসাধারণ যদি সেটা মেনে চলি, সরকার চাইছে এবং আমরাও তার সাথে যদি সহযোগিতা করি অবশ্যই সমাধান আসবে। আমরা আশা করছি সবার কাছে, মানে সবাই প্রে করছে যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়, পরিস্থিতিটা ঠিকঠাক হয়। অন্যান্য দেশের তো অবস্থা খুবই খারাপ, সেটা সবাই জেনেছি, মানে তাতে করে ভয় হয়ে এসে যাচ্ছে। কিন্তু যতটা সম্ভব সুস্থই মানে থাকার চেষ্টা করো, আমরাও থাকছি। দেখো আজকে আমরা ছাদের উপরে বসে আছি, বাইরের দিকে দেখছি, বাইরে ঘরে বসে বসেই দেখছি। বাইরেটা তোমাদের দেখাই, ছাদ থেকে বাইরেটা আমরা এখানেই বসে বসেই শুনলাম। এই অটোতে করে কিছু জন মানুষ এসে বলে গেল, অ্যানাউন্স করে গেল। তো এতে এরপরেও যদি সচেতন থাকে মানুষ তাহলে তো খুবই ভালো হয়। তো এটুকুই। আর তোমরা কেমন, কিভাবে আছো এই লকডাউনের দিনে, কিভাবে কাটাচ্ছো দিন একটু প্লিজ কমেন্ট করে জানিও। আর আমরা তো এই আছি, তো আজকের মতো টাটা, পরে দেখা। সবাই সুস্থ থাকো, সতর্ক থাকো।